খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদিকে আটক করেছে র্যাব দু সালে খুলনার ফুলতলা এলাকার হামলা আক্রমণ হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য এবং বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব বিস্তারিত প্রতিবেদনে জনতার আন্দোলনে আগস্ট দেশ ছাড়েন সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা নেতাকর্মীরা পালানোর সুযোগ পাননি আনিসুল হক সালমান ইফ রহমানরা পালাতে গিয়ে ধরা পড়েন একের পর এক খুনের মামলার আসামি ও স্বৈরাচারী সরকারের দোষকদের গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী সেই ধারাবাহিকতায় ধরা পড়লেন সালাম মসজিদি দু সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে দায়কৃত মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে র্যাব দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন সালাম মুর্শিদি ফিফাও জরিমানা করেছিলেন নানা অনিয়ম দুর্নীতির কারণে একাত্তর E